আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একটা যোগ ব্যায়াম দেখাবো। ব্যায়ামটির নাম অর্ধকূর্মাসন। এই আসনটি করলে কী উপকার হয়, এই আসনটি আমাদের কেন করা উচিত, এই আসনটি আমরা কেন করবো, এই আসনটি আমাদের কত প্রয়োজন, তার যাবতীয় সম্পর্কে আপনাদের জানাবো, দেখাবো এবং শোনাবো। চলুন এখন আমি আসনটি শুরু করি। দেখুন আসনটি কীভাবে করতে হবে। প্রথমে বজ্রাসনে বসতে হবে এবং বজ্রাসনের কী উপকার অপকার এবং বজ্রাসনের যাবতীয় গুণাগুণ যা কিছু আছে আমার চ্যানেলে আছে, আপনি একটু কষ্ট করে দেখে নেবেন। চলুন বজ্রাসন শুরু করি। এই যেভাবে বসুন, এভাবে পাদুটা রাখুন, অর্ধকূর্মাসন, এইভাবে সোজা করে হাত দুটো রাখুন, পেটে একটা চাপ করে 30 সেকেন্ড এভাবে করতে হবে। 30 সেকেন্ড থাকার পর আবার 30 সেকেন্ড শবাসনে যাবেন। এভাবে 4 থেকে 5 বার করলে আসনটি শেষ হবে এবং শবাসনে অবশ্যই আপনাদেরকে যেতে হবে। শবাসন দেওয়ার ফলে একটা পূর্ণ ব্যায়াম হবে এবং রক্তটা আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমি আশা রাখব। চলুন এখন আমরা আসনটি শুরু করি, দেখি আসনটি কীভাবে করতে হবে। এভাবে বজ্রাসনে বসুন। প্রথমে বজ্রাসনের যাবতীয় গুণাগুণ বা আসনটির যা কিছু আছে সব কিছু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি একটু কষ্ট করে দেখে নেবেন। এভাবে বসার পর অর্ধকূর্মাসন শুরু করি। এইভাবে হাত দুটো সোজা করে রাখুন, পেটে আবার একবার দেখুন, এই পেটটা ঠিক এখানে বসবে, জোরে চাপ দেওয়া হবে। এইভাবে হাত দুটো সোজা করে রাখুন, এইভাবে 30 সেকেন্ড এভাবে রাখুন, দমবসা স্বাভাবিক রাখুন। রাখার পর 3 থেকে 4 বার এই আসনটি করবেন। করার পর আপনার শবাসনটি অবশ্যই দিতে হবে, শবাসন দেওয়ার ফলে একটা পূর্ণ আসন হবে। এই আসনের ফলে আপনার রক্ত চলাচল আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। অবশ্যই শবাসনটা আপনাকে দিতে হবে এবং আমার চ্যানেলে আসনটি দেওয়া আছে কীভাবে করতে হবে। অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমি আশা রাখবো।